প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাফি ব্লগ থেকে আজকে আপনাদের দেখাচ্ছি সৌদি আরবে যারা কোম্পানির কাজ করে, ডিউটি শেষ করে কাজের ফাঁকে যারা ওভারটাইমের কাজ করতে চান, তারা দেখুন এই যে একটা গাড়ি পরিষ্কার করলে 15 রিয়াল 20 রিয়াল এরকম ইনকাম করা যায়। তবে যারা নতুন আছেন, বেকার, তারা চাইলে এই কাজটা করতে পারেন, কিন্তু সাবধানে করতে হবে। মাঝে মাঝে পুলিশেও কিন্তু ডিস্টার্ব করে, আবার অনেক সময় আকামা থাকলে পুলিশে দেখলেও ছাইড়া দেয়। তবে এটা যারা বেকার বা কোম্পানিতে অল্প বেতনে কাজ করে, তারা ওভারটাইম হিসেবে কাজটা করে, চাইলে আপনারাও করতে পারেন। তবে সৌদি আরবের বিভিন্ন জায়গায় করে, সবাই বাঙালি যারা আছে সাবধানে কাজটা করে। এক একটা গাড়ি পরিষ্কার করলে 15 রিয়াল 20 রিয়াল এরকম পাওয়া যায়। সারাদিনে 4-5টা গাড়ি পরিষ্কার করতে পারলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রাফি ব্লগের সাথে থাকবেন। দেখেন এই যে আমাদের এক বাংলাদেশি ভাই পরিষ্কার করতেছে। ওনারা কোম্পানিতে কাজ করে পার্ট টাইম হিসাবে, এটা ক্যাশ টাকার কাজ, এগুলো করে। পনেরো রিয়াল 20 রিয়াল এরকম করে 4-5টা 10টা গাড়ি অনেক সময় মিলা যায়। আবার অনেক সময় দেখা যায় দুইটা একটাও পায়, কিন্তু যাই করে নগদ টাকায় কাজ করে, কাজের শেষে সাথে সাথে বিল পায়। এ ধরনের কাজ যারা বেকার তারা হয়তো করতে পারে। আপনি চাইলে মনে করেন ফ্রি টাইম আছে, যে কোনো মার্কেটের আশেপাশে গাড়ি দিতে পারেন, পুলিশ থেকে সাবধান সতর্কভাবে করতে হবে। আমাদের এক বাংলাদেশি ভাই কাজটা করতেছে, যারা গাড়ি পরিষ্কার করতেছে। এই যে